40% গাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে শুক্রবার 6 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চালানো বন্ধ রাখার ডাক দেয় বিএমএস। কিন্তু বৃহস্পতিবার 5 জুলাই রাজ্য মন্ত্রিসভায় 20% গাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা হওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস সর্বত্র। বৃহস্পতিবার 5 জুলাই রাজ্য মন্ত্রিসভায় 20% গাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা করা হয়, যাতে শুক্রবার 6 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধের দাবি থেকে সরে আসে বিএমএস। অন্যথায় বিএমএস 40% গাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে শুক্রবার 6 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ছোট বড় সকল প্রকারের যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তির নিঃশ্বাস বইলেও সন্তুষ্ট নন যান চালকরা। 20% ভাড়া বৃদ্ধি রাজ্য সরকারের ঘোষণা, কীভাবে দেখছেন ব্যাপারটা? আমাদের রাজ্য সরকারের পদক্ষেপ ভালোই দেখলাম। আমরা ইচ্ছা কথা আসলো 40% ভাড়া লাগে, 40% না যে 20% বাড়াইছে, তবু আমরা রাজ্য সরকার ধন্যবাদ জানাই, ভালো হয়েছে। তেল পেট্রোল দাম বাড়ছে, ভাবছিল একটু বাড়াইলে একটু ভালো হইতো, যাক তবু 20% বাড়াইছে, এটা রাজ্য সরকারের অভিনন্দন জানাই। এটা কেমনভাবে দেখতেছেন? আমরা তো যে অন্যরা চাইছিলাম এটা তো পাইছি না, সরকার তো দিল না, কমেই দিছে, আমি দুই মাইনে নিতেছি আর কি করুন। অন্যদিকে সাধারণ যাত্রীরা এই ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বহু দূর থেকে প্রতিদিন বহু যাত্রী শ্রমিকের কাজ করার জন্য আগরতলা শহরে আসেন। তাদের মন্তব্য, কাজকর্ম নেই, তার উপরে অত্যধিক মাত্রায় ভাড়া বৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনযাপনে প্রভাব পড়বে। তো কাম কাজ নেই আর মানুষের আর্থিক অবস্থা ভালো নেই, আর দামটা বাড়ানো এই যে 20% যে বৃদ্ধি করছে ভাড়া, এটা আপনি কীভাবে দেখতেছেন? বৃদ্ধিটা তো আমরা লাগে তো 7% এসে আমরা সুখবর নাই, আমরা তো ডেইলি কাজ করি, একটু আপ ডাউন করি, কপালের পয়সা সমস্ত ভাড়া তুলে যায়। আবার কোনো কোনো যান চালক রাজ্যের সাধারণ মানুষ ও যান মালিক ও যান চালক সবার কথা চিন্তা করে রাজ্য মন্ত্রিসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমরা যে দাবি করছিলাম 40%, ওনারা 40% না নিয়ে 20% ভাড়া বৃদ্ধি করেছেন। ওনারা আমাদের কথা চিন্তা করেছেন, জনতার কথা চিন্তা করছেন, করার ফলে মাঝামাঝি একটা ভাড়ার বৃদ্ধি সিদ্ধান্ত নিয়েছেন 20%। তো আমরা এই দাবিটাকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের দাবি ছিল 40%, আমরা এই দাবি এটা যেটা যে ভাড়াটা বাড়িয়েছে এটা কিন্তু আমাদের হয়নি। তো আমরা বলছি যাতে আগামী দিনে একটু মানে বাড়িয়ে নেওয়া যায়, তাহলে আমাদের যে লসটা হচ্ছে এই লসটা মানে পুষিয়ে নেওয়া যাবে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় দীর্ঘ বহু বছর ধরে রাজ্যের বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে রাজ্য পরিবহন দপ্তরের নির্ধারিত ভাড়া থেকে 20-30% ভাড়া সংগ্রহ করেছেন যান চালকরা। তাহলে সাধারণ যাত্রীরা কি ধরে নিতে পারেন বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় যে 20% ভাড়া বৃদ্ধি করা হয়েছে তা গতদিনের রাজ্য পরিবহন দপ্তরের নির্ধারিত ভাড়ার উপর, যাতে করে সাধারণ যাত্রীদের আর বাড়তি ভাড়া গুনতে হবে না? কিন্তু যদি যান চালকরা বিগত দিনে রাজ্যের বহু রুটে সিআইটিও এর মদতে যে বর্ধিত ভাড়া গ্রহণ করতেন তার উপর যদি আবারও 20% ভাড়া বৃদ্ধি হয়, তবে সাধারণ যাত্রীদের জন্য অনেকটাই অস্বস্তিকর হয়ে দাঁড়াবে ব্যাপারখানা। তাই রাজ্য পরিবহন দপ্তরের উচিত বিষয়টির উপর সজাগ দৃষ্টি রাখা। অলোক আচার্যের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।